বুধবার রাষ্ট্রীয় ওবিসি মোর্চার ডাকা ভারত বন্ধের আংশিক প্রভাব পড়ল বাঁকুড়ার জঙ্গলমহলে। কেন্দ্রীয় সরকারের দ্বারা ওবিসিদের জনগণনার বিরুদ্ধে, ইভিএম কেলেঙ্কারির বিরুদ্ধে, বেসরকারি ক্ষেত্রে সংরক্ষণ লাগু করা সমর্থন সহ এমএসপি গ্যারান্টি আইন কৃষকদের তৈরি করে দেওয়ার সমর্থনে, পুরনো পেনশন স্কিম চালু করার সমর্থনে, এনপিআর এনআরসি সিএ এর বিরুদ্ধে সহ এগারো দফা দাবি জানিয়ে বন্ধ ডাকা হয়েছিল। এই বন্ধে আংশিক প্রভাব পড়েছে বাঁকুড়ার জঙ্গলমহলে। এদিন বন্ধের সমর্থনে রানীবাঁধ বাজারে অধিকাংশ দোকান বন্ধ ছিল, বেসরকারি বাস চলাচল বন্ধ ছিল। সিমলাপাল থেকে আসছে, কোথায় যাবেন? আমি যাব টাকা। বাস চলে না? কতক্ষণ দাঁড়িয়ে আছেন? আমি দু ঘন্টা দাঁড়িয়ে আছি। কি করবেন এখন ভাবছেন? এখন টাকা যাব কি সিমলাপাল যাব কোনোই যোগাযোগ নাই। আজকে কি জানতেন না বল? না, আমি ডক্টর দেখাতে আসছিলাম। কিসের বন চলছে জানেন? না, কিসের বন চলছিল ওটা যখন জানারাই যায়নি। একেবারে দাদা বন, আমাদের টোটোই ব্যবসা, কোনো সরকারি গাড়ি বেসরকারি গাড়ি কোনো চলে নাই, সকাল থেকে বসে আছি, কোনো দোকান পাট পাট খুলে নাই। কিসের বন কে ডাকি সেটাও জানিনি। সকাল আছে দেখছি পুরো শুনশান, এই যে সকালে একটা বাজি গেলে এখন বইনি ভাড়া দশ বিশ টাকা হয়েছে, এই টেকা দু একটা চলছে সেটা প্যাসেঞ্জার নাই, কোনো লোকজন দোকানদানি খোলা নাই। না না, দোকানপাট কোনো কিছু খোলা নাই, একদম শুনশান। এই বন্ধকে সমর্থন জানায় ভারত মুক্তি মোর্চা ও তাদের শাখা সংগঠন বহুজন মুক্তি মোর্চা। ব্যাপক সর্বত্র সমস্ত বেসরকারি বাস বন্ধ, সরকারি বাসও একটা চলছে সেরকম মতো ইয়া নেই, আর সমস্ত হোটেল বন্ধ, খাবার কোথাও পাওয়া যাচ্ছে না। বড় বড় দোকান সমস্ত বন্ধ, সবজি দোকান সকালে খুলেছিল এখন সব বন্ধ, ছোটো ছোটো দোকানগুলো খুলেছিল, পান দোকান তখন খুলেছিল কিন্তু বড় বেলা বেলা সাথে সমস্ত বন্ধ হয়ে গেছে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদা, আনন্দ বার্তা।